এক ভাই প্রশ্ন করেছেন হরিণ এবং বন্য গরুর দ্বারা কোরবানি করা বৈধ কিনা আর যদি কেউ করে কোরবানি আদায় হবে কিনা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা কোরবানি যেমন শরিয়াহ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ঠিক তদ্রূপ কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করতে হবে তাও শরিয়াহ নির্ধারণ করে দিয়েছে ব্যাপারে মহাগ্রন্থ কোরআনাল কারিমে সুস্পষ্ট আল্লাহ বলেন رب كريم الله تعالى سورة الحجر عتش نمبر آية الله تعالى بولشن أبار الله تعالى چوتش نمبر آيات بولشن الله عتش نمبر آيات بولن وَيَذْكُرُ اسْمَ اللَّهُ فِي أَيَّمٍ مَّعْلُمَاتٍ اسم الله في أيام من معدومات على ما رزقهم من بهيمة الأنعام الله تعالى چوتش نمبر آية سورة الحجر چوتش نمبر آيات بولن لكل أمت جعلنا من سكر اسم الله আলা মা রহুম আম এই দুই আয়াতে বাহিমাতুল আন আম দ্বারা কোরবানির জন্তুকে বোঝানো হয়েছে আর তা হলো উট তার সিরে আছে ওট গরু মহিষ ভেড়া ছাগল দুম্বা এই নির্দিষ্ট ছয়টি প্রাণী দ্বারাই কোরবানি করতে হবে এছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি আদায় হবে না কোরআনে বর্ণিত বাহিমাতুল আন আম ব্যতীত হরিণ বা বন্য গরু বা অন্য কোনো প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নয় আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আপনারা অন্য কোনো প্রাণী দ্বারা হরিণ বা বন্য গরু দ্বারা কোরবানি দেওয়া যে জায়েজ নয় এ ব্যাপারে বাদায় ও খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর চারশো পাঁচ নাম্বার পৃষ্ঠাতেও এ ব্যাপারে ফাতুয়ার কিতাব ওটা মাস আলার কিতাব ওখানেও আছে বাদায়ও সানায়ে চার নম্বর খণ্ডের চারশো তো পাঁচ নম্বর পৃষ্ঠাতে আছে হরিণ বা বন্যগুরু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না কোরবানি আদায় হবে না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সুন্না মেনে আমল করার তৌফিক দান করুন আমিন ওসসালাম আলিকুম রহমতুল্লাহ